নমস্কার ছাত্রছাত্রীরা, আমি সুশীল স্যার, টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য WBT টেস্ট পেপারের প্রথম 5 সেটের সংস্কৃত অনুবাদ নিয়ে আলোচনা করব। প্রথমে পৃষ্ঠা 33। পৃথিবীর ভাষাসমূহের মধ্যে সংস্কৃত ভাষা প্রাচীনতম। ভুব ভাষানাং সংস্কৃত ভাষা প্রাচীনতম। ইহা ভারতীয় সভ্যতার ধারক ও বাহক। ইয়ং ভারতীয় সভ্যতায়া ধাত্রীবাহিকা চ। রামায়ণ ও মহাভারত নামক মহাকাব্যদ্বয় এই ভাষাতেই রচিত। রামায়ণং মহাভারতঞ্চ দে মহাকাব্যে অনয়া ভাষায়া রচিতম। ভারতীয় প্রধান ভাষাসমূহের জননী এই ভাষা। ভারতীয় প্রধান ভাষানাং জননী ইয়ং ভাষা। তাই এই ভাষা অবশ্যই শিখতে হবে। অত ইয়ং ভাষা অবশ্যমেব শিক্ষণীয়া। এরপর দ্বিতীয়, মহর্ষি গৌতমের তপবনে মহাতপা নামে এক মুনি ছিলেন। অষ্টত গৌতমস্য মহর্ষেস্তপবনে মহাতপা নাম মুনি। একদিন স্নান করতে গিয়ে কাকের মুখে পড়ে যাওয়া এক ইঁদুর ছানাকে দেখতে পেলেন। এক দিবসে স্নাত অগচ্ছত মুনিনা কাকেন নিয়মান মুষিক শাবক দৃষ্ট। স্বভাববশত দয়ালু সেই মুনি নিবার ধানের কণা দিয়ে তাকে পুষ্ট করেন। ততস্য স্বভাব দয়াতৎনা মুনিনাতেন নিবার কণয় সংবর্ধিত। এর পরে পৃষ্ঠা, মন্দার পর্বতে দুর্দান্ত নামে এক সিংহ বাস করত। মন্দার নামনি পর্বতে দুর্দান্ত নাম এক সিংহ বসতিস্ম। সে সর্বদাই পশুবধ করত, সর্বদা পশু হত্যাম অকরত। তখন সব পশুরা মিলে তাকে জানাল, তত সর্বে পশব একদা মিলিতা তাং সিংহম অবতত। পশুরাজ, একসঙ্গে সব পশু বধ না করে যদি অনুগ্রহ করেন, তবে আমরা প্রতিদিন একজন করে আপনার আহারের জন্য উপস্থিত হব। পশুরাজ বয়ং ভবত ভক্ষণার্থং প্রত্যহম একম পশু উপহরিষ্যাম। কোনো এক নগরে এক বিদ্বান কিন্তু দরিদ্র ব্রাহ্মণ বাস করত। কস্মিঞ্চিত নগরে এক দরিদ্র বিদ্বান ব্রাহ্মণ অবসত। তাহার স্ত্রী এক ভয়ঙ্কর রমণী ছিল। এটি হবে তস্য ভার্যা এক ভীষণা নারী আসিত। স্ত্রীর ভয়ে দ্বারদেশে বৃক্ষস্থিত এক ভূত পর্যন্ত নিকটস্থ বনে পালাইয়া গিয়াছিল। স্ত্রীয় ভয়েন দ্বারদেশাত বৃক্ষত এক ভূতপি নিকটস্থিত বনে পলাইত। ব্রাহ্মণ আতঙ্কে দেশান্তরে রওনা হইলে ভূতটির সহিত তাহার পথে দেখা হইল। ব্রাহ্মণ অপি ভয়াত দেশান্তরং গত ভূতেন সহ তস্য পথিমিত অভবত। এরপর পৃষ্ঠা 37। বারাণসীতে কর্পূরপট নামে এক ধোবাবাস করত। আসিত বারাণস্যাং কর্পূরপট নাম রজক। একদিন রাতে তার ঘুমি যাওয়ার পর জিনিসপত্র চুরি করার জন্য এক চোর তার বাড়িতে ঢুকল। স চৈকদা নির্ভরং প্রসুপ্ত তদন্তরং তস্য দ্রব্যাণি হর্তু তদ্গৃহং চোর প্রবিষ্ট। তার উঠানে একটি গাধা বাঁধা ছিল, একটি কুকুরও বসেছিল। তস্য প্রাঙ্গণে গর্ধব বদ্ধাতিষ্ঠতি কুকুরশ্চ উপবিষ্টত। কোনো একটি রাজার অতিভক্তি পরায়ণ অতি বিশ্বস্ত অঙ্গসেবক একটি বাঁদর ছিল। কশ্চিৎ রাজ্য নিত্যং বানরং অতিভক্তি পরায়ণ অঙ্গসেবকন অতি বিশ্বস্থান নমভূত। একদিন রাজা নিদ্রা গেলে বানরটি পাখা দিয়ে হাওয়া করার সময় একটি মাছি রাজার বুকের ওপর বসছিল। একদা রাজ্য নিদ্রাঙ্গতস্য বানরে ব্যঞ্জনং নিত্যা বায়ুং বিদোধিধতি।
বক্ষস্থলপরি মক্ষিকা উপবিষ্টা। পাখা দিয়ে বারবার তাড়িয়ে দেওয়া সত্ত্বেও সেখানেই বসছিল। বজনেন মুহুর্মুহু নিষিদ্ধ মানাপি পুনঃ পুনঃ তত্রেব উপবিশতি। এবার পৃষ্ঠা 39, অন্ধকার দূরীভূত, এটা হবে তম বিমুক্তম। সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, পৃথিবা বিকীর্ণং সূর্যরশ্মি। আমরা পুনরায় সব কিছু দেখতে পাচ্ছি, বয়ং পুনঃ সর্বমেব দৃষ্টং শোকনম। পাখিরা বাসায় কূজন করছে, বিহগা নিরেশু কূজন্তি। এবং গাছে গাছে ফুল ফুটে উঠেছে, এটি হবে বৃক্ষেষু বিকশিতানি কুসুমানি। আহা সকাল কি মনোরম, অহো কৃদিশং মনোরম প্রাতঃ।